জয়দেব আপনি আমাদের জানাবেন যে এই বিনিময়ের উদ্বোধন কখন হবে কি তথ্য আছে লাবণী আপনি যেমনটি বলছিলেন এই বিনিময় যে নতুন যে প্ল্যাটফর্মটি এটি কিছুক্ষণ আগেই প্রধানমন্ত্রীর যোগাযোগ তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয় এই কার্যক্রমটি উদ্বোধন করেছেন মাত্র কয়েক মিনিট আগেই এটি তিনি উদ্বোধন করেছেন আন্তঃব্যাংকিং যে লেনদেন যে বিভিন্ন অ্যাপস বা বিভিন্ন মোবাইল ব্যাংকিং যে লেনদেন সেটি সহজ করার জন্য এটি করা হয়েছে এই কার্যক্রমটি চালু হওয়ার ফলে বাংলাদেশে এখন থেকে আর কোনো যে দুর্নীতি বা আর্থিক খাতের যে অনিয়ম সেগুলি কিছুটা হলেও কমবে এমনটাই বলছেন এখন এই অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছেন সজীব ওয়াজেদ জয় প্রধানমন্ত্রী তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা তিনি অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন আমরা সরাসরি চলে যাচ্ছি জনাব সজীব ওয়াজেদ জয়ের বক্তব্যে আপনাদের সকলকে শুভেচ্ছা তো আজকে আমাদের এই বিনিময় প্ল্যাটফর্ম উদ্বোধন করতে আমি খুবই আনন্দিত এটার পিছনে আমি একটা ছোট গল্প বলতে চাই আর এটা একটা গর্বের আমার গল্প সেটা হলো যে অনেক বছর ধরে আপনারা জানেন এই যে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন যখন আমরা প্রকাশ করি আমাদের 2008 সালের ইলেকশন ম্যানিফেস্টোতে তখন তো বাংলাদেশে ডিজিটাল বলতে কিছুই ছিল না তো সেই ডিজিটাল পরিকল্পনা নিয়ে আমরা নির্বাচনের পর কাজ আরম্ভ করলাম আর এইভাবে একটা দেশকে যেখানে কোনো কিছুই ডিজিটাল নাই সব কিছুই পিছিয়ে আছে ওটাকে দ্রুত গতিতে ডিজিটাল করার পরিকল্পনা এরকম কোনো ফ্রেমওয়ার্ক বিশ্বে ছিল তখন তো বিভিন্ন বিদেশি সংস্থা বিদেশি দেশ এই যে ওয়ার্ল্ড ব্যাংক বলেন ইউএন বলেন সেখান থেকে তাদের প্রতিনিধিরা তখন দৌড়ায় আসে আমাদের কাছে যে হ্যাঁ তোমাদের সবকিছু ডিজিটাল আমরা করে দেব পরিকল্পনা আমরা করে দেব কিভাবে করতে হয় আমরা তোমাদেরকে দেখিয়ে দেব শিখিয়ে দেব তো আমি তাদের সাথে অনেকবার বসলাম আলোচনা করলাম তবে আলোচনা করে যা দেখতে পারলাম যে আসলে এটা কিভাবে করতে হবে কেউই কিন্তু জানে না তারা তাদের উদ্দেশ্য হলো যে তারা আসবে তাদের কনসালটেন্ট নিয়ে আসবে বড় বড় অঙ্কের টাকা বিদেশে যাবে তাদের কনসালটেন্টের কাছে তারা ছোটখাটো কিছু বানিয়ে দিয়ে যাবে এরকম বড় বড় তথ্য দিয়ে যাবে ব্যাস তারপর তারা চলে যাবে আর হয়তো তখন ওই একটা প্রজেক্ট করতে তাদের 5 বছর লেগে যাবে 6 বছর লেগে যাবে তাদের নিজেদের প্রসেসই লাগবে 2-3 বছরের তাদের ভিতরে প্রজেক্ট পাস করতে তো তখন আমি তাদেরকে বললাম যে না কোনো প্রয়োজন নাই ডিজিটাল বাংলাদেশ আমরা নিজেদের মতনই করব আর আমরা সেভাবেই কাজ আরম্ভ শুরু করি তো এই ডিজিটাল বাংলাদেশের সম্পূর্ণ পরিকল্পনা বাস্তবায়ন সব কিন্তু বাংলাদেশে আমাদের নিজস্ব করা ডিজিটাল বাংলাদেশের প্ল্যানিংয়ে কোনোটা ক্ষেত্রে শর্ট টার্ম হোক লং টার্ম হোক প্রজেক্ট প্ল্যানিং কোথাও কোনো প্ল্যানিং কোনো বিদেশি সংস্থা করে নাই সম্পূর্ণ আমরা নিজে করেছি কিছু কিছু ক্ষেত্রে হ্যাঁ বাস্তবায়ন করেছে বিদেশি কোম্পানি বাট প্রজেক্ট প্ল্যানিং প্রজেক্ট ম্যানেজমেন্ট সম্পূর্ণ 100% আমাদের হাতে আমরা করেছি ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন আমরা করেছি তো ডিজিটাল বাংলাদেশের ধাপে ধাপে করতে হয়েছে সময় লেগেছে প্রথমেই ডিজিটাল করতে হলে একটা দেশের তো সেই নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার প্রয়োজন কারণ আপনি যে ডিজিটাল ব্যবহার করবেন সেই ইন্টারনেট যদি আপনার না থাকে তাহলে আপনি ডিজিটাল কিভাবে ব্যবহার করবেন তো আমরা আমাদের আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসে তখন ইন্টারনেট বলতে শুধুমাত্র ঢাকা চট্টগ্রামে পাওয়া যেত আর আপনার মাসে তখন ইন্টারনেটের ভাড়া 78,000 টাকার মতন ছিল 78,000 টাকা এটা কয়জন বাংলাদেশে অ্যাফোর্ড করতে পারে তো সেখান থেকে আমি টার্গেট নিলাম যে না এটাকে কমিয়ে আনতে হবে 100 টাকার মধ্যে তখন সবাই ভয় পেয়ে গেল যে এত কিভাবে কমানো যায় তো সেই নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার বানানোর পরিকল্পনাও কিন্তু সম্পূর্ণ আমাদের আমি তখন বললাম যে আমরা একদম ইউনিয়ন পর্যন্ত ফাইবার নিয়ে যাব সেই ফাইবার আমরা নিয়েছি আমরা আমি বলেছি যে
এই এটার জন্য আমরা সারা বিশ্বে প্রশংসা পেয়েছি যে অন্য কোন দেশ টার্গেট করে একদম জুনিয়র লেভেল পর্যন্ত ফাইবার অপটিক কেবল টেনে নেয় নাই, এটা কোনো দেশ পারে না, করে না। তারপরে কথা ছিল যে ঠিক আছে গ্রামের মানুষের কাছে তো স্মার্টফোন নাই, তারা এই ডিজিটাল পদ্ধতি কিভাবে ব্যবহার করবে, তারা তো অশিক্ষিত। তখন আমরা পরিকল্পনা করলাম, এটা আমার বুদ্ধি ছিল যে আমি প্রত্যেকটি ইউনিয়নে একটা ডিজিটাল সেন্টার বানাবো। সেই ডিজিটাল সেন্টার 4,500-4,500 ইউনিয়নে আমরা এক বছরের মধ্যে বানিয়ে ফেলি। তারপরে পরিকল্পনা ছিল যে ঠিক আছে এখন সরকারি সেবা ডিজিটাইজ করতে হবে, সেই কাজ আমরা আরম্ভ করলাম, অনেক দ্রুত গতিতে করলাম, অল্প খরচে করলাম। বেশিরভাগ অ্যাপ, যত ওয়েবসাইট, যত কিছু আছে সরকারি, ম্যাক্সিমাম আমি বলবো 90-95% আমাদের বাংলাদেশে বানানো, বাংলাদেশি কোম্পানিদের থ্রু দিয়ে বানানো, সম্পূর্ণ নিজস্ব। এটা কোনো বিদেশি পরিকল্পনা না, এখানে কোনো ওয়ার্ল্ড ব্যাংক নাই, ইউএন নাই, এখানে কোনো বিদেশি কোম্পানি নাই। সেই সরকারি সেবা এখন অর্ধেকের উপর ডিজিটাইজ হয়ে গেছে, বাকি অর্ধেক পরিকল্পনায় আছে, তাদের প্রজেক্ট প্ল্যানিং হয়ে গেছে, প্রজেক্ট ডিজাইন হয়ে গেছে, কাজ চলমান আগামী কয়েক বছরের মধ্যে। আমাদের পরিকল্পনা আছে যে 100% সরকারি সেবা সম্পূর্ণ ডিজিটাইজ হয়ে যাবে। তো তারপর থাকলো আমাদের ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট, সেখানে আমরা শুরু করলাম যে কিভাবে আইটি ইন্ডাস্ট্রি বানানো যায় বাংলাদেশে। কারণ আমার টার্গেট ছিল যে একদিন আমাদের আইটি এক্সপোর্ট আমাদের গার্মেন্টস থেকে বেশি আয় করবে। তো সেটার জন্য আমরা আইসিটি বিভাগ থেকে আমরা পরিকল্পনা নিলাম যে আমরা প্রশিক্ষণ দেবো, আমরা ট্রেনিং শুরু করবো, সরাসরি আমরা নাগরিকদেরকে একদম গ্রাম লেভেল পর্যন্ত আইটিতে বিভিন্ন টেকনোলজিতে তাদেরকে প্রশিক্ষণ দেবো, ট্রেনিং দেবো, যারা যাতে তারা নিজেরাই একটা আইটি কর্মসংস্থান সৃষ্টি করে নিতে পারে। বছরে আমরা প্রায় 40-50 হাজার শুধু তরুণ তরুণী বলবো না, নাগরিকদেরকে আমরা প্রশিক্ষণ দিয়েছি, মহিলাদেরকে প্রশিক্ষণ দিয়েছি, মহিলাদের জন্য ভিন্ন করে প্রশিক্ষণ ছিল। তাতে কি দেখা গেছে আজকে তার সাথে সাথে এই যে আমরা দেখলাম যে আমাদের ট্যাক্স, ভ্যাট, কাস্টমস, ডিউটিতে কিভাবে সুবিধা করা যায় যে যারা পার্টস এনে বাংলাদেশে বানাবে তাদের পার্টসের ডিউটি কম, অথচ ইম্পোর্ট করে যদি আমি যন্ত্র আনতে চাই তাহলে ওইটার ডিউটিটা নর্মাল থাকবে। এসব করে আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের আমাদের ভালো একটা আইটি সেক্টর তৈরি হয়ে গেছে। আমাদের এক্সপোর্ট এখন 1.5 বিলিয়নের মতন হয়ে গেছে বছরে। তবে তার চেয়েও বেশি যে দেশের ভিতর যত আইটির কাজ চলছে, শুধু সরকারি না বেসরকারি, এখন তো প্রাইভেট কোম্পানি অনেক হয়ে গেছে, তাদের আইটির প্রয়োজন প্রচণ্ড। এখন এই আইটি সার্ভিস কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশি কোম্পানিরাই দিতে পারছে, বিদেশ থেকে আর কোম্পানি আনতে হচ্ছে না, ডলার খরচ করতে হচ্ছে না। আজকে ব্যাংক পর্যন্ত, ব্যাংকের সফটওয়্যারও কিন্তু এখন বাঙালি কোম্পানি আছে, বাংলাদেশি কোম্পানি আছে যারা সেই ব্যাংকের সফটওয়্যার বানাচ্ছে, কিছু কিছু ব্যাংক ব্যবহার করছে। তো তখন এই ডিজিটাল বাংলাদেশের লাস্ট ফেজটা থাকে যে এখন সেবা, আইটি, আইটি কোম্পানি সব ডিজিটাইজ হয়ে গেছে, সরকারি সার্ভিসেস ডিজিটাইজ হয়ে গেছে, নেটওয়ার্ক হয়ে গেছে। আমরা যখন ক্ষমতায় আসি তখন মাত্র 2G ছিল, আমরা দ্রুত 3G-তে যাই, 4G-তে যাই, এখন আমরা 5G অলরেডি পরীক্ষা টেস্টভাবে আমরা আরম্ভ করে দিয়েছি। এই দ্রুত 15 বছরের মধ্যে কোনো দেশ কিন্তু এত দ্রুত টেকনোলজিতে প্রগ্রেস করে নাই যেটা বাংলাদেশ করেছে। এখন এটা নেক্সট স্টেপটা কি ছিল, নেক্সট স্টেপটা ছিল যে এই যে একটা অর্থনীতিতে সবথেকে বড় ট্রানজ্যাকশন হয় কোনটা, সেটা হচ্ছে আপনার বিনিময়, টাকা লেনদেন, টাকা পাঠানো এদিক ওদিক, পেমেন্ট। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেশের মানুষ এটা ক্যাশে করে, স্পেশালি গ্রামের মানুষ ক্যাশে করে। তবে ক্যাশের তো অসুবিধা আছে,
এক হলো যে ক্যাশ চুরি হতে পারে, তারপর ভাতা বেতন পাওয়ার সময় তাদেরকে হয়রানি করা হয়, কোনো সরকারি সেবার জন্য বা অন্য কোথাও কিছু কিনতে গেলে তখন তাদেরকে হয়তো হয়রানি করা হয়। আপনি যদি এখন একটা কিছু কিনতে যান বাজারে, হয়তো ক্যাশ দিয়ে কিনতে গেলে দেখা গেলো অতিরিক্ত দামাদামি করলো, ওই মাঝখানে এজেন্ট ঢুকে গেল কোনো অফিসে গেলে, কোনো কোম্পানিতে গেলে, এটা হলো ক্যাশের অসুবিধা। আর ক্যাশের একটা লিমিটেশনও আছে যে আপনি আর কত ক্যাশ রাখবেন সাথে, তাই না? সারাক্ষণ তো ক্যাশ হাতে থাকে না। তো সারা বিশ্বে এখন আর এখানে দুর্নীতি বলেন, সন্ত্রাসের ফাইন্যান্সিং, এগুলো সব কিছু চলে আসে যতক্ষণ লেনদেন ক্যাশে চলে। তো ভবিষ্যৎ সারা বিশ্বেই হচ্ছে ক্যাশলেস, যে এখন ওই সবার হাতে স্মার্টফোন আছে বা মোবাইল ফোন আছে। বাংলাদেশে প্রায় সকল নাগরিকের হাতেই এখন মোবাইল ফোন, কেননা আমরা ওই মোবাইল ফোনের মাধ্যমেই পেমেন্ট দিতে পারবো, বিল দিতে পারবো, কাউকে টাকা পাঠাতে পারবো না। তো এটার পরিকল্পনাও আমরা অনেক আগেই আরম্ভ করেছিলাম। এই যে আমাদের আজকে আপনারা জানেন যে এত বড় বড় যে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস আছে, এই বিকাশ, নগদ, অন্যান্য যারা উঠে এসেছে, এটার পলিসি কিন্তু আমি বানিয়েছিলাম প্রায় 10-12 বছর আগে। তো যে গর্বের গল্পে আসতে চাই শেষমেশ, সেটা হলো যে গত কয়েক বছর ধরে ইউনাইটেড নেশনস এর যে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের অ্যাডভোকেট, তিনি হচ্ছেন বেলজিয়ামের নেদারল্যান্ডসের রানী কুইন ম্যাক্সিমা, তিনি আমার সাথে দেখা করার আরম্ভ করেন। তিনি ওনার দায়িত্ব হচ্ছেন যে সকল দেশে মানুষ মানে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, মানে যে সকল দেশের নাগরিকরা স্পেশালি গ্রামের মানুষ ওই ইলেকট্রনিক ব্যাংকিং সিস্টেমে নাই, তাদের ব্যাংক অ্যাকাউন্ট নাই, তারা ক্যাশে উপর চলে, তাদেরকে ব্যাংকিং সিস্টেমের মধ্যে নিয়ে আসা, তাতে এই সুবিধাগুলো যে তাদের হয়রানি হয় না, চুরি হয় না, তাদের টাকা বেঁচে যায়। তো গর্বের বিষয় আমার জন্য হলো যে ওনার টিম যখনই বছরে প্রায় একবার দেখা হয়, প্রত্যেক বছর যখন ওনারা বলেন যে তোমাদের এটা করতে হবে, ওটা করতে হবে, আমি বলি যে ঠিক আছে, হ্যাঁ আমরা করছি। লাস্টে তিনি টিম নিয়ে বাংলাদেশে আসেন। বাংলাদেশে এসে তিনি বলছেন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে মিটিংয়ে আমি উপদেষ্টা হিসাবে ছিলাম, তো তিনি তখন বলছেন, ওনার টিম বলছেন যে তোমাদের দুটো জিনিস দরকার, এই যে তোমরা তো অনেক ভালো করেছো ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের দিকে, তোমরা অনেক এগিয়ে গিয়েছো, তবে এটাকে এখন একটু এটাকে সবাইকে ইনক্লুড করতে হলে তোমাদের একটা বলেছিলেন কি খেয়াল নেই, তবে আরেকটা বলেছিলেন যে তোমাদের একটা ইন্টারঅপারেবল প্ল্যাটফর্ম এই মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস মধ্যে সব ব্যাংকের মধ্যে প্রয়োজন। তো আমার তখন অত্যন্ত গর্ব করে আমি বলতে পারলাম সবার সামনে, প্রধানমন্ত্রীর সামনে, ওনার সামনে, যে হ্যাঁ এই পরিকল্পনা আমরা এই পরিকল্পনা আমাদের অলরেডি এসেছে, এটার উপর কাজ আমরা অলরেডি আরম্ভ করে দিয়েছি। তো ওনারা তখন একটু অবাক হয়ে গেলেন যে ও, তারা সব চিন্তা করে ফেলছে, আমরা ভাবছি যে আমরা তাদেরকে বুঝিয়ে দিচ্ছি, শিখিয়ে দিচ্ছি, তবে এই চিন্তা আমাদের বুদ্ধি আমাদের অলরেডি এসে গেছে, আমরা কাজও আরম্ভ করে দিয়েছি, এটা দ্রুতই লঞ্চ হবে। তো সেই ইন্টারঅপারেবল প্ল্যাটফর্ম হচ্ছে আজকে এই বিনিময়। তো আজকে এই বিনিময় লঞ্চ করতে আমি অত্যন্ত গর্বিত, কারণ এই যে পরিকল্পনা, এই যে নিজের সমস্যা সমাধান করা নিজের মতো, আমাদের বিদেশিরা ভেবেছিল যে তারা আমাদেরকে বলে দেবে আমাদের কি কি সমস্যা আর ওটার সমাধান কি, তবে তাদের বলার আগে, তাদের চিন্তা করার আগেই কিন্তু আমরাই এটার সমাধান বের করে নিয়েছি, আমরা সেটার উপর কাজ আরম্ভ করে দিয়েছি, কারণ আমাদের মেধা আছে, আইটি আমরা জানি, বাংলাদেশকে ডিজিটাইজ করেছি আমরা, এটার জন্য কি করতে হবে আমরাই সমাধান করে নেব, সমস্যার সলিউশন বের করে নেব। তো আমি খুবই গর্বিত আজকে এই বিনিময় উদ্বোধন করতে। আমার এখন ফোকাস হচ্ছে যে নেটওয়ার্ক হয়ে গেছে, সরকারি সেবা ডিজিটাইজ হচ্ছে,
টেকনোলজি এগিয়ে গেছে, বাংলাদেশে বড় বড় আইটি কোম্পানি হয়ে গেছে, বাংলাদেশে এখন ল্যাপটপ মোবাইল ফোন কম্পিউটারের মেমোরি চিপস উৎপাদন করা হচ্ছে যেগুলো এক্সপোর্ট করা শুরু হচ্ছে। নেক্সট আমার টার্গেট হচ্ছে আমাদের এই একটা ক্যাশলেস সোসাইটি বানানো। আমার আজকে বাংলাদেশে প্রায় 5-6 কোটি মানুষ এখনো তাদের ব্যাংক অ্যাকাউন্ট নেই, তারা গ্রামে গ্রামে আছে। আমার উদ্দেশ্য হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের সামনে নির্বাচন আছে, এক বছরের মধ্যে তো হবে না, কাজ আমরা আরম্ভ করেছি, বাট আমার টার্গেট আছে যে আগামী 3-4 বছরের মধ্যে আওয়ামী লীগ সরকার যদি মানুষ এই বাংলাদেশের মানুষ যদি আওয়ামী লীগ সরকারকে আগামী নির্বাচনে ভোট দিয়ে ফের ক্ষমতায় রাখে, আগামী টার্মের মধ্যে বাংলাদেশের 100% মানুষের ব্যাংক অ্যাকাউন্ট থাকবে, তারা সম্পূর্ণ ক্যাশলেস ভাবে চলবে। এটা হচ্ছে আমার টার্গেট। আমি অত্যন্ত কৃতজ্ঞ বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং ওনার টিমের প্রতি যে তারা এই ভিশনটাকে আপন করে নিয়েছে। তারা এই আমি যা পরামর্শ দিয়েছি তাই নিয়ে তারা কাজ করেছে, তারা দ্রুত ইমপ্লিমেন্ট করেছে। বিনিময়ের জন্য আমি কৃতজ্ঞ আমাদের আইসিটি বিভাগকে, এটা তৈরি করে দিয়েছে আইসিটি বিভাগ, তবে এটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের একটা সার্ভিস। আইসিটি বিভাগ হচ্ছে শুধুমাত্র আমাদের সরকারের আইটি ডিপার্টমেন্ট, আমরা কাজটা করে দিই, তবে এটার এটা এই বিনিময় সিস্টেমটা থাকছে বাংলাদেশ ব্যাংকের। আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা এই সিস্টেমটা ব্যবহার করেন, আসেন, যাতে আমাদের ইন্টারঅপারেবল, যত ইন্টারঅপারেবল ট্রানজ্যাকশন বাড়বে তত আমাদের ক্যাশলেস সোসাইটির দিকে আমরা আরও দ্রুত আগাতে পারব। আপনাদের সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা। ধন্যবাদ জনাব সজীব ওয়াজেদ স্যার আপনার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। বিনিময় আন্তঃলেনদেনের সহজ ও স্বাধীন মাধ্যম। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ইন্টারঅপারেবল ডিজিটাল ট্রানজ্যাকশন প্ল্যাটফর্ম বিনিময় এর দ্রুত পদযাত্রায় অংশ। দর্শক, আমরা এতক্ষণ যুক্ত ছিলাম বাংলাদেশ ব্যাংকের নতুন প্ল্যাটফর্ম বিনিয়োগের উদ্বোধন অনুষ্ঠানে।